पूर्व मेदिनीपुर जिलार हल्दिया विधानसभा अंतर्गत हल्दिया गांधीनगरे जातीय सेमिनार चलछे। हल्दिया जातीय सेमिनारे विषय बायोटेक्नोलॉजी नतून दिगंत। 16-17 मार्च दो दिन धरे चलबे बायोटेक्नोलॉजी विभागे एवं हल्दिया इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी जौथ उद्योगे नैशनल सेमिनार। जातीय सेमिनार मंचे उपस्थित आछेन बोस इन्स्टिट्यूट प्रोफेसर नितिन मंडल, जम्मू काश्मीर सीएसआर इन्स्टिट्यूट अभिषेक महापा जानालेन, जातीय सेमिनार मंचेर कन्भेनर पिया साहू। टेक्नोलॉजी इज अ सेल बट इट्स द एटीट्यूड ऑफ द पर्सन हु इज यूजिंग इट। আমাদের এই ন্যাশনাল লেভেল সেমিনার আজকে ছিল নিউ হরাইজন্স ইন বায়োটেকনোলজি। আমরা 2013 সাল থেকে এই সেমিনারটা করে আসছি। বায়োটেকনোলজির যে নতুন নতুন অ্যাসপেক্ট, নতুন নতুন অ্যাপ্লিকেশন, সেটা সম্বন্ধে স্টুডেন্ট এবং সকলকে অবহিত করাই হচ্ছে আমাদের কাজ। এইবারে আমরা এই সেশনটা যে অর্গানাইজ করেছি তাতে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিক ইনস্টিটিউট থেকে অনেক বড় বড় ব্যক্তিত্বরা এসেছেন এবং সবথেকে যেটা বড় কথা, আমাদের এখানে শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার এসেছেন এবং উনি ওনার বক্তৃতাতে বায়োটেকনোলজির ইম্প্যাক্ট কী সোসাইটিতে তার উপর খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আমার এই সেমিনারটাতে আমরা প্রচুর ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন পেয়েছি আমাদের স্টেটের থেকে এবং আমাদের আউটসাইড স্টেট থেকেও প্রচুর আমাদের এখানে সাড়া পেয়েছি, রেসপন্স পেয়েছি এবং এইটা আমাদের চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে। আমরা মনে করছি যে এই এই ধরনের সেমিনার, এই ধরনের অর্গানাইজেশন, আমাদের এই ধরনের বক্তৃতা সিরিজ আমাদের স্টুডেন্টদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই সেমিনারে আইআইসিবির প্রফেসর কৃষ্ণানন্দ স্যার ছিলেন, বোস ইনস্টিটিউটের প্রফেসর অতীন কুমার মণ্ডল ছিলেন, ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটির প্রফেসর নিতিন চট্টোপাধ্যায় ছিলেন, আর আমাদের এখানে আইপিআর এবং পেটেন্ট থেকে সম্রাট স্যার থাকবেন, আমাদের এখানে জম্মু কাশ্মীর ইনস্টিটিউট থেকে অভিষেক মহাপা সেও থাকবে, তবে আজকের সেশনে না, তারা কালকে থাকছেন। দুই দিন ধরে আমাদের এই সেশনটা হবে। এছাড়া আমাদের ইন্ডাস্ট্রি কগনিজেন্ট থেকে অভিজিৎ ঘোড়াই থাকছে, আমাদের এখানে আইওসিএল থেকে সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার অনুপম অ্যাশ স্যার ছিলেন, তো এরকম প্রচুর ব্যক্তিত্বের এখানে সমাবেশ হচ্ছে। এই সেমিনার থেকে এই বার্তাই দেব যে বায়োটেকনোলজি একটা উদীয়মান ক্ষেত্র। এখানে এটা শুধু যে বায়োলজি বা শুধু মেডিসিন তা নয়, কোনো এরিয়া নেই যেটা এখন বায়োলজির ছোঁয়া, বায়োটেকনোলজির স্পর্শ ছাড়া রয়েছে। এই যে কোভিড প্যান্ডেমিক হলো, এই যে আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্ট, সেটাও আমাদের বায়োটেকনোলজিরই একটা অবদান। এই যে গ্রিন রেভলিউশন হয়েছিল হাইব্রিড সিড দিয়ে, সেটাও বায়োটেকনোলজির দান। আমাদের এই যে বিভিন্ন ওষুধ, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, ডায়াবেটিস, এই যে সব কিছুর যে চিকিৎসা পদ্ধতি এবং তার যে ক্রমশ মানোন্নয়ন এবং ক্রমশ ক্রমশ তার যে আরও ব্যাপ্তি লাভ করা, হ্যাঁ, এটা সবই বায়োটেকনোলজির অবদান। এছাড়া আমাদের সাস্টেনেবল যে রিনিউয়েবল এনার্জি, পরিবেশ দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার বিভিন্ন যে পদ্ধতি, কোনো কিছু এমন একটিও জায়গা আমি বলতে পারবো না যেখানে বায়োটেকনোলজি তার নিজের কৃতিত্বের প্রদর্শন করেন। সুতরাং এই জায়গাটা সম্বন্ধে আশেপাশে সকলকে অবহিত করা, স্টুডেন্টদেরকে অবহিত করা এবং এটা ভবিষ্যৎ জীবনে কেরিয়ার ক্ষেত্র খুবই প্রমিসিং একটা জায়গা বলে আমি মনে করি। আমার নাম হচ্ছে ডক্টর শুভ্রমা গুপ্ত, আমি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের এইচওডি, আর ইনি হচ্ছে ডক্টর কিয়া সাউ, আমি এই নিউ হরাইজন ইন বায়োটেকনোলজি এবারের কনভেনার। আজকে উপস্থিত ছিলেন, প্রথমে ছিলেন বোস ইনস্টিটিউটের হচ্ছে প্রফেসর নিতিন মণ্ডল, আর উনি ছিলেন মলিকুলার মেডিসিন ডিভিশনের প্রফেসর, আর ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স, যেটি কল্যাণীতে, যেটা হচ্ছে কল্যাণীতে আছে, ওখানকার ছিলেন প্রফেসর ভাস্বতী পণ্ডিত, আর আমাদের হলদিয়াতে যে আইওসিএল আছেন সেই আইওসিএলের মিস্টার অনুপম অ্যাস সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার উনি উপস্থিত আছেন, আর আছেন ইন্ডিয়ান কেমিক্যাল, ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটি
प्रफेसर नितिन चट्टोपाध्याय उन्नी केमिस्ट्री प्रफेसर जादवपुर यूनिवर्सिटी अल्सो और अभिषेक महापा उन्नी जम्मू काश्मीर सीएसआर एक इन्स्टिट्यूटे आवश्य उन्नी आज के एखे इसे पोछाते पर उन्नी अनलाइने प्रेजेंटेशन उन्नी देवें तो वो स्टूडेंट हमारे हल्दिया इन्स्टिट्यूट टेक्नोलॉजी बायोटेक्नोलॉजी डिपार्टमेंट थे पीएचडी कर गए तरपर वो पोस्टडॉक कर बेंगालोर किछु दिन पोस्ट करे वो ओखाने परमानेंट पजिशन पे सीनियर साइंटिस्ट पजिशने आछे आर आछेन कृष्णानंद चट्टोपाध्याय आईआर शिविर उनी चीफ साइंटिस्ट और आगामीकाल आछेन सम्राट गांगुली हायद्राबादे उनी इंटरनेशनल प्रॉपर्टी राइट उनी बायोटेक्नोलॉजी स्टूडेंट किन्तु बायोटेक्नोलॉजी किभावे ल एंड पेटेंट के काजे लागे सेई फिल्डे उनी काज करछेन और आछेन मिस्टर अभिजीत घोराई उन्नी आछेन कॉग्निजेंटर सिनियर प्रोफेसर सिनियर क्वालिटी मैनेजर उन्नी किभावे जे बायोटेक्नोलॉजी फील्ड जे कम्प्यूटर साइंसे जे कतटा काजे लागे सेटा उन्नी बोलबेन कल के और आछेन माकाउटेर प्रोफेसर देवाशीष दे उन्नी इंटरनेट अफ थिंगस बोले एकटी नियुक्त आजकल खूब होयेछे जे किभावे बायोटेक्नोलॉजी के सेभावे काजे लागानो जाए उन्नी कम्प्यूटर फिल्डेर उपरे काज करें उन्नी आछेन उन्नीओ बोलबेन एछाड़ा आर आछेन बोस इंस्टिट्यूट प्रफेसर अभ्रज्योति प्रफेसर अनुपम घोष ओनारा सब आगामीकाल आसबेन। केकर पेस्ट्री ते जीवे जल सफर वाओ अच्छा ते लाजवाब न्यू विद्युत बेकारी टिप टॉप टीवी में और हैप्पी पार्टी न्यू विद्युत बेकारी मंडे टू संडे छोटो बड़ो सबार पछंद एकटाई न्यू विद्युत बेकारी प्रतिदिन चाय चाय।